আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। এখানে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর সকালে নাস্তা সবাইকে দিয়ে দিচ্ছি এক এক করে, আর এখন আলিশার বাবা খাবে। রাত্রে কিছু সবজি ছিল, ফুলকপি রান্না করেছিলাম, কবি দিয়ে সবাই এখন নাস্তা করে নিবে। কিছু রুটি বানিয়েছিলাম, আর রুটি দিয়ে ফুলকপি দিয়ে এখন আলিশার বাবাকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে ওখানে চলে যাবে। আর তারপরে আজকে রান্না করব, বগুলি রান্না করব। আপনারা সাথে দেখুন, দেখুন আমি বগুলি কিভাবে রান্না করি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখন অল্প জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে। আর এখানে এই রান্নাটা গুঁড়া মরিচ দিতে হয় না, গুঁড়া মরিচ দিলে স্বাদটা কমে যায়। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর এখন মানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডালও দিব, ছোলার ডালও দিব। আজকে মানে বগুলিটা রান্না করব। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, মানে আপনারা খেয়ে বুঝতে পারবেন যে কি স্বাদ, একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। একটু সময় রেখে রেখে দিব ডালগুলা আর বগুলিগুলা সিদ্ধ হোক। আর একদিকে মানে ছোলার ডালগুলা সিদ্ধ করে রেখে দিয়েছি। আপনারা যদি চান খালি মসুর ডাল দিয়ে বানাতে তবে পারবেন, আর যদি চান খালি মানে ছোলার ডাল দিয়ে বানাতে তাও পারবেন, মানে যে কোনো একটা ডাল হলেও স্বাদ হয়। এখন আমার বগুলিটা রান্না হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দেখেন কি সুন্দর রান্না হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে অনেক স্বাদ হয়েছিল। তো আগে খেয়ে নিয়েছি, তারপর বয়স দিতেছি, অনেক স্বাদ হয়েছিল। সকালে আর কিছু ভিডিও করি নাই, এখন বিকাল হয়ে গেছে, আর আমাদের সবজি বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন আমাদের সবজি বাগান কি সুন্দর বাগান হয়েছে, আর আমরা বলি ফরাস, এখানে ফরাসির বাগান হয়েছে দেখেন। এখানে গাছগুলোতে ফুল ছেড়ে দিয়েছে, দেখেন এক জায়গায় ফুল ছেড়ে দিছে, আর এক জায়গায় মানে ফরাসগুলা ধরে গেছে। আর যেগুলা গাছ আগে লাগানো হয়েছে সেগুলা গাছে ফরাস ধরা আরম্ভ করে দিছে, আর যেগুলা পরে লাগানো হয়েছে সেগুলাতে এখনো ফুল ছাড়ছে, আর মানে গাছগুলা এখন ছোট ছোট রয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আজও রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিওটি আজকে দেখতেছেন প্লিজ দেখে দেখে একটা লাইক করবেন, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমাদের শিমের গাছ দেখেন, খুব একটা বেশি ভালো হয় নাই এই বছর, গেছে বছর খুব ভালো হয়েছিল শিম, এই বছর একদম কম। পাটাটি করে ঘরে আসা করছি, আর ঘরে আসার পর আর কি রান্না স্টার্ট করতেছি এখানে সন্ধ্যা পর। আজকে মাটির চুলায় আবার রান্না করতেছি, কারণ মাটির চুলায় মানে শীতের দিন আমাদের এখানে রান্না করা যায়, আর গরমের দিনে মানে মুখে অনেক তাপ লেগে যায় তাই রান্না করা যায় না। আর ভাবছি শীতের দিন আসে অল্প রান্না করি। আর আমাদের যে লাকড়িগুলা, লাকড়ি অনেক বেশি, একটা ঘর পুরা ভর্তি আর কি লাকড়ি, কিন্তু রান্না করা হয় না, খালি গ্যাসে রান্না করি। ভাবছি যে শীতের সিজনে কি
কিছু রান্না করব আর এখানে শিম বসিয়ে দিলাম আসলে চুলায় রান্না করলে চুলার রান্নার মানে স্বাদটা আলাদা মানে কালির ঝামেলা থাকে কালির ঝামেলা রান্না করতে ইচ্ছে করে না আর এখন মানে শিম রান্না করতেছি যেদিন চুলায় রান্না করি না মানে গ্যাসে রান্না থেকে অনেক স্বাদ হয় চুলার রান্নাটা আপনারা বুঝতে পারবেন যারা যারা চুলায় রান্না করে খান তারা বুঝতে পারবে যে চুলার রান্না আসলে অনেক স্বাদ হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ।